তারা ভেবেছিলেন নারী শ্রমিক হিসাবে বিদেশ যাচ্ছেন, কিন্তু দালাল চক্র তাদের পণ্য হিসেবে বিক্রি করেছিল দুবাইয়ের ডান্স পারে। অনুসন্ধানী তথ্য বলছে, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের মালিকানায় প্রায় 60-70টি এমন ডান্স বার আছে। চলতি বছরের জুলাই মাসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি দুবাইয়ে নারী পাচার চক্রের মাস্টারমাইন্ড আজম খানকে সদল বলে গ্রেপ্তার করে। এ সময় পাচারের শিকার বেশ কিছু নারী তাদের দুর্বিষহ জীবনের গল্প বলেন। যে কালেকশন দিতে পারে ওরা আর কি কিছু বলে না। তারপর দুদিন তিন দিন পর থেকে মার শুরু হয়, বকাবকি, তারপরে আর কি গেস্টের সাথে জোর জবরদস্তি পাঠায়। তো ওইখানে অনেক মেয়েরা আছে, এমন প্রেগনেন্ট হয়ে গেছে গা, ওইখানের মধ্যে ওই মেয়েদেরও মারধর করে। আমি একটা আর্টিস্ট কালেক্ট করে মালিককে দিলে আমি 15,000 টাকা পাই, আর এয়ারপোর্টে আমি যেটুক জানি 30,000 টাকা এয়ারপোর্টে দেওয়া লাগে। বিশ্লেষকরা বলছেন, পাচারকারীদের মূল হাতিয়ার প্রলোভন। তাদের রক্ষাকর্তা হিসাবে নানা পেশার গডফাদাররা সক্রিয়, আর মুনাফা ভাগাভাগি হয় সবখানে। কেস করলে আমরা কিন্তু আসল হোতা যারা তাদেরকে কিন্তু ধরতে পারছি না। আমরা এই মিডলম্যান অথবা ছোটোখাটো যারা নিয়ে গেছে এক জায়গার থেকে অন্য জায়গায় তাদেরকে দেখতে পাচ্ছি, এবং বেশিরভাগ সময় আমাদের ভিকটিমরা কিন্তু নাম ঠিকানা কিছুই বলতে পারে না। অথবা এইটা সবথেকে বড় চ্যালেঞ্জ। এজেন্সিগুলো কিন্তু সবচেয়ে বেশি পাচারের ক্ষেত্রে তারা অনেকখানি জড়িত থাকে। একটা বড় অ্যামাউন্ট হয় পায়, বা সেই অ্যামাউন্টের মাধ্যমে এই সমস্ত নারী শিশু পাচার হয়ে যাচ্ছে। অতএব এখানে এজেন্সি এবং আইন প্রয়োগের সংস্থার একটা বড় ভূমিকা আছে। নারী ও মানব পাচার সিন্ডিকেট কিভাবে কাজ করে সে সম্পর্কে ধারণা দিয়েছেন সিআইডি প্রধান। লোকরা ঢাকায় বসে আছে, এখান থেকে পাঠাচ্ছে, কালেক্ট করছে এক জায়গা থেকে, আবার অন্য কিছু লোক আরেক জায়গা থেকে টাকা কালেকশন করছে, বিদেশিও কয়েকটা পার্টি নিয়ে যায়, অনেকগুলো লিঙ্ক থাকতে হয়। অনেক ক্ষেত্রে দেখেছি আমরা প্রায় 8টা গ্রুপও জড়িত এটার সাথে। ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, পাচারকারীদের একটি অংশ ধরা পড়েছে, বাকিদের ধরতে চলছে তৎপরতা। দুবাইতে কয়েকটা চক্র আছে যারা আমাদের এখান থেকে লোকদেরকে আমাদেরকে এখানে নিয়ে যায়। একটা রিং লিডারকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার পুরো গ্রুপটাকে আমরা ধরেছি। আমাদের জানা মতো আরও থাকার সম্ভাবনা আছে, আমরা সেরকম পাচ্ছি ইনফরমেশন। তবে বিশ্লেষকরা বলছেন, পাচার রোধে সবচেয়ে জরুরি নিরাপদ অভিবাসন ও সচেতনতা। তাহলে এমন ভাগ্যাহত নারীর সংখ্যা কমবে, বিশ্বে উজ্জ্বল হবে বাংলাদেশের ভাবমূর্তি। হাপন ইউনিয়নের রাজনগর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, যাত্রীবাহী ট্রলারটি একটি বালুবোঝাই ট্রলারকে ওভারটেক করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা এলাকাবাসীর সহযোগিতা নিয়ে উদ্ধার কাজ শুরু করেন। প্যাসেঞ্জার ট্রলারটা ওভারটেক করতে গিয়ে পুলিশ সুপার জানান, এখন পর্যন্ত 10 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উল্টে যাওয়ার ফলশ্রুতিতে যেহেতু ভেতরে অনেক নারী এবং শিশু ছিল, তারা সেখান থেকে বের হতে পারে নাই। এখনো পর্যন্ত আমরা 10টি ডেড বডি পাওয়া গেছে, তার মধ্যে 5 জন হলো শিশু আর 5 জন হলো মহিলা। আশঙ্কা করছে হয়তোবা এই ডেড বডির যে সংখ্যা সেটি হয়তোবা বাড়তে পারে, কেননা এখানে নদীর স্রোত অনেক বেশি। এর আগে গত 5 আগস্ট নেত্রকোনার মদন উপজেলার হাওরে নৌকা ডুবে 18 জনের মৃত্যু।